যদি কম সময়ে ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে সবচেয়ে সেরা স্বাদে কোনো রেসিপি চান, তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাত্র আলু আর পাউরুটি দিয়ে সেরা স্বাদে আজকে আমি স্যান্ডউইচের রেসিপি শেয়ার করব। এত মজার, একবার খেলে আপনারা শুধু বারবার এভাবেই খাবেন। বাচ্চার টিফিনে সকালে বিকেলে নাস্তায় বাসায় গেস্ট আসলেও করে ফেলতে পারবেন। এখানে আমি সিদ্ধ আলু নিয়েছি 5টা। প্রথমে একটা পটেটো ম্যাশার দিয়ে আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। কোথাও যেন দলা পেকে না থাকে, খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আপনাদের আলু যদি বড় হয় সেক্ষেত্রে 2টা নিলেই হয়ে যাবে। তো আমার আলুগুলো ছোট ছিল তাই আমি 5টা নিয়েছি। আলুগুলো খুব ভালোভাবে যখন পটেটো ম্যাশার দিয়ে ম্যাশ হয়ে যাবে, তো এ পর্যায়ে আমি ভর্তা করব। আপনারা চাইলে হাতেও করতে পারেন, কিন্তু আজকে আমি প্যানে করব। এবং কিছু টিপস আছে এবং একটু সিক্রেট আছে এই ভর্তাটা করার। আপনার আলু ভর্তাটা যত টেস্টি হবে, আপনার এই স্যান্ডউইচের টেস্টটা কিন্তু তত বেড়ে যাবে। এবং সিক্রেটটা হলো, আমি হাতেও করে দেখেছি এবং আজকে আমি এভাবে করলাম, দুটার টেস্ট একদম দুরকম। যেটা আমি হাতে করেছি সেটার টেস্ট থেকে দ্বিগুণ এই টেস্ট। প্রথমে একটা প্যানে একটু তেলে পেঁয়াজ কুচি নিয়েছি 1/2 কাপ। পেঁয়াজটা নরম হয়ে গেলে 1 চা চামচ ধনে গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া আর 1 চা চামচ চিলি ফ্লেক্স। তারপর আমি দিয়ে দিচ্ছি যে কোনো একটা নুডলসের মশলার প্যাকেট। এটা আমি মামা নুডলস নিয়েছি, তার প্যাকেটটা দিয়ে দিয়েছি। তো মামা নুডলসের প্যাকেটের মশলাটা কিন্তু একটু ঝাল হয়, স্পাইসি হয়, তাই আমি মরিচ গুঁড়া দিচ্ছি না। আপনারা যদি কোনো নুডলসের অন্য কোনো ম্যাগি নুডলস বা অন্য নুডলস দেন, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই 1/2 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিবেন, অথবা কাঁচা মরিচ কুচিও দিতে পারেন। এখন আমি একটু মিক্স করে একটা ডিম ভেঙে দিচ্ছি। তারপর ডিমটা আমি পেঁয়াজের সাথে এইভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব। সত্যি এটা যে এত মজার হবে, আপনারা আমি যেইভাবে করেছি হুবহু সেইভাবে করে দেখবেন। আশা করি নিরাশ হবেন না, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। 1 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিয়েছি। তারপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। তো আমি টমেটো সস দিয়েছি, টমেটো সসেও কিন্তু একটু লবণ থাকে, লবণটা একটু বুঝে দিবেন। লবণ দিয়ে খুব ভালোভাবে আমি আলুর সাথে খুব ভালোভাবে সবগুলো উপকরণ এইভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব। 1 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু আমার ভিতরে যে আলুর পুরটা সেটা কিন্তু রেডি হয়ে যায়। এরপর যে আপনার চাইলে ধনেপাতা কুচি দিতে পারেন, বাট আমি ধনেপাতা কুচি দিচ্ছি না। আর এখন আমি যে কাজটা করব, আমি একটা সস করব, এই জন্য আমি 2 টেবিল চামচের মতো টমেটো ক্যাচাপ নিয়ে নিচ্ছি। আর দিয়ে দিব 2 চা চামচ আমি ম্যায়োনিজ। আর ম্যায়োনিজ কিন্তু হোমমেড, খুব সহজেই কিন্তু আপনারা ঘরেও তৈরি করে ফেলতে পারেন। এখন টমেটো সস আর ম্যায়োনিজটা একসাথে মিক্স করলে যে স্পেশাল একটা মজার সস হয়ে যায়, এই যে দেখুন কতটা সুন্দর। এটা কিন্তু দেখতে শুধু সুন্দর না, এটা খেতেও অসাধারণ। এখন এই সসটা একটা সাইডে রেখে দিব। এখন আমি স্যান্ডউইচের জন্য পাউরুটিগুলো নিয়ে নিব। তো যারা ভাবছেন যে খুব সহজেই বাচ্চার টিফিনে অথবা বাসায় গেস্ট আসলে কি দেয়া যায়, শুধুমাত্র বাসায় যদি আলু আর পাউরুটি থাকে, আপনারা কিন্তু খুব সহজেই এই স্যান্ডউইচটা করে প্রশংসায় ভাসতে থাকবেন। ট্রাস্ট মি, কথা দিচ্ছি এটা সত্যি অনেক মজার। এখন আমি পাউরুটির একটা স্লাইসে এইভাবে যে সসটা নিয়েছি, 1 চামচ পরিমাপের সস দিয়ে দিচ্ছি। তো স্যান্ডউইচে কিন্তু সাইডের অংশটা, ব্রাউন অংশটা বাদ দিয়ে দেয়, তো আমি কিন্তু ব্রাউন অংশটা বাদ দিচ্ছি না। ব্রাউন অংশটা সহই আজকে আমি স্যান্ডউইচটা করব। পাউরুটির কোনো অংশ ওয়েস্ট হোক সেটা আমি চাই না, তাই আমি কিন্তু এইভাবেই স্যান্ডউইচগুলো রেডি করে নিচ্ছি। এখন আমি পাউরুটির মধ্যে যে আলুর পুরটা আছে সেটা দিয়ে দিচ্ছি। আর খুব সহজেই আলুর পুর দিয়ে স্যান্ডউইচটা করে খাবেন। এখন আমি যে অপর পাশে যে সসটা আমি দিয়ে রেখেছিলাম পাউরুটি, সেই পাউরুটিটা এইভাবে করে নিয়েছি। এইভাবে আমি সবগুলো স্যান্ডউইচ রেডি করে নিব। তো আরেকটা স্যান্ডউইচ আমি চিজ দিয়ে করছি। তো যদি আপনাদের বাসায় চিজ থাকে দেন আপনারা চিজ দিবেন, যদি না থাকে তাহলে কিন্তু এটা পুরোটাই স্কিপ করবেন। চিজ ছাড়াও এটা খেতে অসম্ভব মজা। তো আমি শুধু একটা চিজ দিয়ে করছি, আর বাকিগুলো কিন্তু আমি শুধু আলুর পুর দিয়ে আমি স্যান্ডউইচগুলো রেডি করেছি। তো স্বাদের ক্ষেত্রে কিন্তু কোনো হেরফের নেই, চিজ না দিলেও কিন্তু অনেক মজার হয়, কারণ আপনার ভিতরে যে আলুর পুরটা সেটা আপনি যখন পারফেক্ট করবেন
তখনই আপনার স্যান্ডউইচটা কিন্তু পারফেক্ট হবে। এখন যে কাজটা করব সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। সামান্য একটু বাটার দিয়ে দিয়েছি একটা প্যানে, বাটারটা হালকা গলে গেলে স্যান্ডউইচটা দিয়ে দিচ্ছি। যখন আমি একটা প্যানে দুটো স্যান্ডউইচ এইভাবে ভেজে নিব, আর চুলাচটা মিডিয়ামে রাখতে হবে, হাইতে করলে এটা পুড়ে যাবে, আর মিডিয়ামে আঁচে রাখলে এটা খুবই ক্রিসপি হবে, আর ক্রিসপি হওয়ার কারণে এটা খেতে অনেকে আমি তো আপনার কিন্তু চাইলে এই পর্যায়ে ঘি দিতে পারেন অথবা তেলও দিতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। আমি আর এই নাস্তাটা খুবই হেলদি এবং খুবই একটা ইয়াম্মি একটা নাস্তা, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা পছন্দ করবে। এক পাশ হয়ে গেলে আমি অপর পাশে আবার একটু বাটার দিয়ে উল্টে দিচ্ছি। এইভাবে চুলাচটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। এই যে এটা কিন্তু অনেক ক্রিসপি হয়ে গিয়েছে, আমি যখন কাটবো আপনারা নিজেরাই বুঝতে পারবেন এটা কতটা ক্রিসপি হয়েছে, আর এটা কিন্তু অনেকক্ষণ এইরকম ক্রিসপি থাকবে। তারপর এটা আমি এখন কেটে নিচ্ছি, আর গরম গরম এই স্যান্ডউইচটা খেতে যে এতটা মজা, ভিতরটা দেখে আপনারা বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আর আমি যেই চিজ দিয়েছি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি। চিজ যদি বাচ্চারা পছন্দ করে, বাসায় থাকলে খুব সহজেই আপনারা চিজ দিয়েও করতে পারেন, না থাকলে চিজটা বাদ দিতে পারেন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করুন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।